الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا إلى آخر الآيات شمس القشنشة شيء مهم رب العالمين الجنة جميع ما دلت تاري بعض الترى شمس قدن كل شيء تار قشنشة مرد الحمد لله أتوفر এই মোকাম্মল দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন যার মাধ্যমে আমরা পেয়েছি সেই আখির নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের উপর আমাদের সবার সাথে দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের জুমার দিন তো জুমার একটা বিধান কিছু রয়েছে এ সম্পর্কে সূরা জুমাতের আয়াত অবতীর্ণ রয়েছে يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلك خير لكم إن كنتم تعلمون الله سبحانه وتعالى বলছেন হে মুসলমানগণ যখন জুমার জন্য আহ্বান করা হয় তখন তোমরা সমস্ত কিছু ছেড়ে মসজিদে যাও মসজিদে গমন করতে হবে তো বিষয় হচ্ছে আজকের কিন্তু সেই জুমার দিন অনেক মানুষ সেই জুমার দিনকে খেয়াল করে না তারা অধিকাংশ মুসলমান তো এক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না তারপরে কিছু মুসলমান বলা যেতে পারে যে 65% মুসলমান হয়তো জুমার নামাজ পড়ে আর 10% মুসলমানও মনে হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তো বাকি যে 55% মুসলমান জুমার নামাজ পড়ে তাদের মধ্যেও কোনো কোনো সময় অবহেলা হয় বিভিন্ন কাজকর্মে তারা ব্যতিরিক্ত থাকে জুমার নামাজ পর্যন্ত পড়তে যায় না আর প্রত্যেক নামাজের একটা সময় রয়েছে একটা ওয়াক্ত রয়েছে অনেক মানুষ আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু যথারীতি সময় কেউ অনুসরণ করে না যথা সময় আদায় করে না সময় অতিবাহিত হয়ে যায় কিন্তু নামাজি ভাবে এই তো ওয়াক্ত রয়েছে এই তো ওয়াক্ত শুরু হয়েছে পড়ব কোন এই করতে করতে তাদের পরের ওয়াক্তের সময় যখন হয়ে আসে তখন তাড়াহুড়ো করে আগের ওয়াক্তের যে চলছে যে ওয়াক্তটা সেটা তাড়াহুড়ো করে নামাজটা আদায় করতে যায় আর সে আদায় করতে গিয়ে কি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা আদায় করতে গিয়ে এমন ভাবে আদায় করে যেমন পাখিতে ঠোকর মারে মুরগি যেমন তার খাবারে ঠোকর মারে ওই ধরনের ঠোকর তারা মারে অর্থাৎ সিজদায় যায় আল্লাহু আকবার বলে উঠে সিজদায় সুবহান রব্বিল আলা যে সংক্ষিপ্ত হয়ে একবারও পড়া উচিত সেটাও তারা হয়তো পড়ে না আর এই রূপ নামাজিদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যে তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে নামাজ চোর তো সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রসুল নামাজে আবার কি করে চুরি করা হয় তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন যে সেই হচ্ছে নামাজ চোর যে ব্যক্তি রুকু করলো পরিপূর্ণভাবে করলো না অতপর রুকু থেকে উঠলো না সঠিকভাবে দাঁড়ালো না আবার সিজদা করলো সম্পূর্ণভাবে সিজদাও করলো না
তো আমাদের চোখেও দেখা অনেক নামাজিকে এরূপ দেখা হয়েছে, যারা নামাজ পড়ছে তাদের এক রাকাত নামাজ 1 মিনিটও যায় না, বরং 4 রাকাত সুন্নত নামাজ তারা 2 মিনিটের ভেতরে আদায় করে। তো এই ধরনের নামাজকে কিন্তু কাল কিয়ামতের দিনে আপনার কোনো উপকারে আসবে না, বরং নামাজিদের ওই নামাজকে পুটুলি আকারে বেঁধে তাদের মুখে দিয়ে মারা হবে যে তোমাদের এই নামাজ ছেলেখানে নামাজ ছিল, মন মর্জি নামাজ ছিল, যার জন্যে সুরা মাউন রয়েছে সেখানে তো বলা বলেই দেওয়া হয়েছে সবাই উল্লেখ মুসাল্লিম কাদের জন্য ওয়াই জাহান্নাম, লোক দেখানি নামাজিদের জন্য, এবং যারা নামাজিদের নামাজিদের শৈথুল্য করে নামাজ পড়তে হবে কিন্তু পড়ছি পড়ব কোন যাব কোন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নামাজ ফরজ করেছে মিরাজের রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন 50 ওয়াক্তের নামাজ ফরজ হলো, অতঃপর কমতে কমতে সেটা 5 ওয়াক্তে এসে পড়লো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করলেন যে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে এই 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে আমার আমি যেটা নির্ধারণ করে দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যেটা নির্ধারণ করে দিয়েছি 50 ওয়াক্ত, সেই 50 ওয়াক্তেরই নেকি আমি দেবো, তবে সেটা ওয়াক্ত অনুযায়ী আদায় করতে হবে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের উপরে ফরজ করা হয়েছে সময়ের সঙ্গে, যার জন্য জিবরিল আলাইহিস সালাম মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের ওয়াক্ত দেখিয়ে দিয়েছেন। 2 দিন তিনি নামাজ আদায় করেছেন, প্রথম দিন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ আদায় করেছেন একদম ওয়াক্তের শুরুতে, যখন সুবহ সাদিক হলো তখন সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়ালেন, অতঃপর জোহরের নামাজ পড়ালেন তখন যখন জওয়াল ঢলে গেল সূর্য সামান্য পশ্চিমে ঢলার সঙ্গে সঙ্গে, অর্থাৎ যে কোনো জিনিসের ছায়া তার নিচে থাকে সামান্য যখন ছায়া হেলে গেল তখন সঙ্গে সঙ্গে জোহরের নামাজ পড়ালেন, আর আসরের নামাজ পড়ালেন তখন যখন কোনো কিছু ছায়া তার সমান হলো তখন আসরের নামাজ পড়ালেন, মাগরিবের নামাজ পড়ালেন যখন সূর্য অস্ত গেল সেই সঙ্গে সঙ্গে তিনি মাগরিবের নামাজ পড়ালেন, এশার ওয়াক্তের নামাজ পড়ালেন, তৃতীয় দিনের চাঁদ অর্থাৎ একটা চাঁদ যখন 29শে মার্চ যায়, গত মাসটা 29শে গিয়েছে, গত চন্দ্র মাসটা যখন 29শে গিয়েছে প্রথম চাঁদটা হয়েছে চাঁদের 3 দিনের চাঁদ, তৃতীয় দিনের চাঁদটা অস্ত গিয়েছে সঙ্গে সঙ্গে এশার নামাজ পড়িয়েছেন, পরের দিনে কিন্তু যখন নামাজ পড়ালেন তখন সুবহ সাদিক হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেন, অতঃপর ফজরের নামাজ পড়ালেন, তারপরে জোহরের নামাজ কখন পড়ালেন, সূর্য ঢলে গিয়ে সামান্য সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর জোহরের নামাজ আদায় করালেন, অতঃপর আসরের নামাজ আদায় করালেন, যখন কোনো কিছু ছায়া সমান হলো সেখান থেকে আবার কিছুক্ষণ সময় অপেক্ষা করলেন তখন আসরের নামাজ পড়ালেন, মাগরিবের নামাজ পড়ালেন তখন যখন সূর্য অস্তমিত হওয়ার পর একদম গাঢ় অন্ধকার হতে সামান্যক্ষণ বাকি রয়েছে তখন মাগরিবের নামাজ আদায় করালেন, আর এশার নামাজ আদায় করালেন একটু অপেক্ষা করে একটু ভারে ভারী রাতে। অতঃপর জিবরিল আলাইহিস সালাম মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি যে নামাজ 2 দিন আপনি আগে আদায় করালাম এর মধ্যবর্তী সময়টা হচ্ছে মূল ওয়াক্ত, উত্তম ওয়াক্ত রয়েছে সেটা হচ্ছে এর মধ্যবর্তী সময়, এর মাঝামাঝি সময়টাকে অনুসরণ করতে হবে, আর এই এই সময়টা হচ্ছে আপনার নামাজের ওয়াক্ত এবং আপনার পূর্ববর্তী নবীদের ওয়াক্ত। এটা তিরমিজিতে হাদিসটা রয়েছে, এই হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে অনেক মুহাদ্দিসের কিরাম এটা বলেছেন যে হয়তো পূর্বের নবীদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল যার জন্য জিবরিল আলাইহিস সালাম এটা বলেছেন, কিন্তু সেটা এই জন্য বিশ্বাসের সঙ্গে বলা যাবে না, কারণ কোন নবীর কত ওয়াক্ত নামাজ ফরজ ছিল সেটা সম্পর্কে কিছু আসেনি, হতে পারে তাদের উপরে বেশি নামাজ ফরজ ছিল, আবার হতে পারে তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, বা হতে পারে তাদের উপরে আরো কোন নামাজ ফরজ ছিল, কিন্তু নামাজ প্রত্যেক নবীর যুগে ছিল, প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন মানুষকে শয়তানের রাস্তা হতে তাগুতের রাস্তা হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আহ্বান করার জন্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের হুকুম নির্দেশ দেওয়ার জন্য। তো জিবরিল আলাইহিস সালাম দেখিয়ে গেলেন নামাজের ওয়াক্তের সময়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে কি করলেন, মক্কাতে সম্ভব হলো না জমাত সহকারে নামাজ আদায় করা, কারণ মসজিদ নাই,
আর যারা ঈমান এনেছে তাদের উপরে অকুপ্ত অত্যাচার হয়েছে, যার কারণে জামাত সহকারে প্রকাশ্যভাবে নামাজ আদায় করা মক্কাতে সম্ভব হয়নি। হিজরত করার পর যখন মদিনায় গেলেন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মসজিদে নববী হলো, অতঃপর আজানের বিধান হলো। আজান নিয়ে অনেকে অনেক মন্তব্য করলেন যে কিভাবে নামাজে ডাকা যায়, তো অনেকে বললেন যে আগুন জ্বালানো হোক, অনেকে বললেন ঘন্টা বাজানো হোক, কিন্তু আবার কিছু সাহাবা বিরোধিতা করলেন যে না, আগুন জ্বালানো হচ্ছে পারসিদের কাজ, অগ্নি পূজকদের কাজ, ঘন্টা বাজানো হচ্ছে আপনার মূর্তি পূজকদের কাজ, অতএব এগুলোকে পরিহার করতে হবে। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনকার মতো বিরতি দিলেন। পরের দিনকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ব্যক্তি স্বপ্নে দেখলেন, আর তাদের মাধ্যমে আজান প্রতিষ্ঠা হলো। তো তারপরে জামাত সহকারে নামাজ আদায় করা হলো। আর জামাত সহকারে যখন নামাজ আদায় সম্পূর্ণ চালু হয়ে গেল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ইচ্ছে হয় যে কোনো একজনকে ইমামতি করতে দিই, আমার ইচ্ছে হয় যে কোনো একজনকে ইমামতি করতে দিয়ে আমি চলে যাই, আর দেখি কারা কারা আজান আজানের শব্দ কানে যাওয়া সত্ত্বেও কোনো ওজন নেই, কিছু নেই, মসজিদে আসেনি কারা কারা, তাদের বাড়িতে আমার ইচ্ছে হয় যে তাদের বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দিই। তাহলে কত বড় কথা বলুন! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ইচ্ছা হয় যে আজান যাদের কানে শব্দ গিয়েছে আর কাউকে আমি জবাব পড়াতে দিই, আর আমি দেখি যে কারা বিনা ওজনে বাড়িতে বসে আছে, চুপচাপ মেরে বসে আছে, তাদের বাড়িতে গিয়ে যেন আগুনটা লাগিয়ে দিই। আর আজকে তো আমরা মসজিদের পাশেই বসে আছে, নামাজ আদায় করে না। তো নামাজ আদায় করতে হবে ওয়াক্তে সহকারে, নামাজ আদায় করতে হবে যখন আজানের শব্দ কানে যাবে, তো আপনাকে মসজিদে আসতে হবে। আপনার আজানের শব্দ যদি কানে যাওয়ার পর মসজিদে না আসেন, তাহলে কিন্তু বাড়িতে নামাজ পড়লে সেই নামাজ গ্রহণ করা হবে না। আবার বাড়িতে নামাজ আদায় করলে যে নেকিটা পাবেন, মসজিদে নামাজ আদায় করলে পরে তার 27 গুণ নেকি বেশি পাবে। আপনি একই কাজ করবেন, বাড়িতে কাজ করলে 1 টাকা পাবেন, আর মসজিদে গিয়ে নামাজ আদায় করলে পরে আপনি 27 টাকা পাবেন। 26 টাকায় তুই কি কোনো বুদ্ধিমান ব্যক্তি ছেড়ে দেবে? নিশ্চয় দেবে না। পৃথিবীর ধন দৌলতের বিষয় হলে পরে ছুটে আসবে যে কিভাবে আমি বেশি রোজগার করব। একটা কাজ করবো 1 টাকা পাবো, আর সামান্য দিয়ে সেই কাজটা করলে পরে সকলে সমবদ্ধভাবে করলে পরে আমি 27 টাকা পাবো। পৃথিবীর যদি ধন দৌলতের ব্যাপার হয়, মানুষ ঘর কান্না আপনার যত রকমের কাজ থাকুক না কেন, সব ছেড়ে সে উপস্থিত হতো এই মসজিদে। কিন্তু এটা একটা এমন সম্পদ যে সম্পদকে দেখা যায় না, নেকি বা পুণ্যকে দেখা যায় না চোখে। কাল কিয়ামতের দিন এটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেতে সহযোগিতা করবে। তাই কানে যদি আজানের শব্দ যায়, কিছু ওজোর ছাড়া আপনার বাড়িতে নামাজ হবে না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পোস্টাপ পায়খানার বেগ পেলে নামাজ নেই, সামনে খাদ্য আছে, এমনটি নয় যে আপনার জন্য ভাতটা পরিবেশন করা হবে, কোনো খাবারটা খাওয়ানো হবে, সেই অপেক্ষায় থেকে নামাজটা সেরে দেবেন না। খাবার খসানো হয়ে গিয়েছে, ভাত বাড়া হয়ে গিয়েছে, তখন আপনাকে আগে খেতে হবে, নামাজের সময় চলে যাক, আপনাকে আগে খেতে হবে, তারপরে নামাজ। আপনার প্রস্রাব পায়খানার বেগ পেয়েছে, প্রস্রাব পায়খানাটা প্রথম সারতে হবে, তারপরে নামাজ। কোনো হিংস্র পশুর আক্রমণের ভয় যদি থাকে, বা শত্রুর আক্রমণের ভয় যদি থাকে, কিংবা খুব অতিরিক্ত বর্ষা বা অতিরিক্ত শীত, আপনার হয়তো বর্ষায় ভিজে যাওয়ার সম্ভাবনা বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, অতিরিক্ত শীতে আসলে পরে হয়তো শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে, তখন আপনার এই ওজন চলবে যে বাড়িতে নামাজ আদায় করেন। কিন্তু কোনো ওজন নাই চায়ের দোকানে বসে, বাড়িতে থেকে বিভিন্ন জায়গায় আড্ডা মেরে নামাজের ওয়াক্তকে কাটিয়ে ইচ্ছা মতো সময়ে যদি নামাজ আদায় করা যায়, সেই নামাজ তো কবুল হবে না, সেই নামাজ তো গ্রহণযোগ্য হবে না। তো অতএব নামাজের ওয়াক্তের দিকে খেয়াল করতে হবে। এক সাহাবা অন্ধ ছিল,
সেই সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলো, আমি তো অন্ধ, দুই চোখে দেখতে পাই না, তো আমার জন্য কি মসজিদে যাওয়া লাগবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছাড় দিলেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কানে কি আজানের শব্দ যায়? সে বলল হ্যাঁ। তখন বলল, তাহলে তোমাকেও মসজিদে আসতে হবে, আর আমরা তো চোখওয়ালা, এক তো আমাদের নামাজের সংখ্যা কম, পাঁচ অক্ত নামাজের সংখ্যা কম, তারপরেও যতজন নামাজ আদায় করে গড়িমসি করে বাড়িতে আদায় করার প্রচেষ্টা করে, আবার অনেকে বাড়িতে আদায় করলেও দেখা যায় যে এখন আদায় করবো আদায় করবো আদায় করবো করতে 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 একদম শেষ ওয়াক্তে গিয়ে সে তাড়াহুড়ো করে নামাজ আদায় করে। তো এমন নামাজ কবুল হবার নয়, আর এমন নামাজ পড়লে পরে মেহনত তো করা হবে, যে মেহনতটা আপনি করছেন, যে কাজটা আপনি করছেন, যদি যার কাজ করছেন সে যদি আপনাকে পয়সা না দেয়, টাকা না দেয়, তাহলে তার সঙ্গে আপনার বিবাদ অনিবার্য। তো অনুরূপই এরূপ নামাজ আদায় করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনি কোনো কিছু পাবেন না, বরং সেই নামাজকে পুঁটলির আকারে বেঁধে কে আমাদের দিন আপনার মুখে মারা হবে। তো নামাজ আদায় করতে হবে সঠিক সময়ে, আর নামাজ আদায় করতে হবে সঠিক নিয়মে। অনেকে দেখি রফিল আদায় করে, একবার রফিল আদায় করলে পরে দশটা নেকি আছে। বাইহাকির হাদিস রয়েছে, সেই হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ জুজুল কিরাতে জুজুল রফিল আদায় তার একটা বই রয়েছে, তো সেখানে অনেক হাদিসের মধ্যে হাদিসটা রয়েছে যে একবার যদি কেউ রফিল আদায় করে তাহলে দশটি নেকি রয়েছে, কিন্তু সেই রফিল আদায় করার নিয়ম আছে। এমনটি না যে রফিল আদায় করলো, রফিল আদায় করতে হবে আপনাকে সঠিকভাবে করতে হবে, আপনার হাতের তালুটার কিবলামুখী থাকবে, আঙুলগুলো খাড়া থাকবে, যেন আপনি স্যালেন্ডার হচ্ছেন কারোর সম্মুখে, আত্মসমর্পণ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যখন ইবাদত করছে আপনি তার কাছে আত্মসমর্পণ করছেন যে আমি আপনার কাছে উপস্থিত, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সবচেয়ে মহান, আপনি সবচেয়ে বড়, আমি নগণ্য পাকিতাবি বান্দা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। তাকবীরে তাহরিবা দিয়ে নামাজে যখন প্রবেশ করে গেল, আর পৃথিবীর কোন ধরনের চিন্তা ভাবনা চলবে না এবং কোনো কাজকর্ম চলবে না, অথচ অনেকে নামাজ পড়তে পড়তে অনেক কিছুই দেখা যায় যে সে করে, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক চাওয়া। তো এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞেস করা হলে, হে আল্লাহ রাসূল, কিছু কিছু ব্যক্তিকে দেখা যায় তারা নামাজ পড়ছে কিন্তু তারা এদিক ওদিক তাকাচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা হলো শয়তানের একটা ফিতনা, সে এর মাধ্যমে নামাজির নেকিকে ছিনতাই করে নিয়ে চলে যায়, নামাজের নেকিকে সে ছিনতাই করে নিয়ে চলে যায় শয়তান। কিন্তু এই আদত রয়ে গিয়েছে, অনেকে দেখা যায় চোখে পড়ে, যার জন্য বললাম, তো নামাজে যখন তাকবীরে তাহরিমা দিয়ে প্রবেশ করলেন, সালাম ফেরা পর্যন্ত আপনাকে নামাজেতে মনোনিবেশ করতে হবে, আর এহসান এরই নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে, যে এহসান হচ্ছে এমন বিষয় যে তুমি যখন আল্লাহর ইবাদত করছো, যখন নামাজ পড়ছো, কোনো বান্দা আল্লাহর ইবাদত করছে, তার রবের ইবাদত করছে, তাকে মনে করতে হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছি, আর যদি এটা মনে না করতে পারে ইমামে হয়তো ইমানের দুর্বলতার কারণে, তাহলে অন্তত পক্ষে এটা ধারণা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি পৃথিবীর রব, যিনি দুনিয়ার মালিক, তিনি আমাকে দেখছেন, পথে তার সান্নিধ্যে যখন দাঁড়াতে হবে, তার ইবাদত যখন করতে হবে সঠিক পদ্ধতিতে করতে হবে, অন্তরে খুশু খুজু রাখতে হবে, অর্থাৎ আপনাকে ধীর স্থিরভাবে নামাজ আদায় করতে হবে, যেমনভাবে রফিল আদায় করা উচিত তেমন করতে হবে, যেমনভাবে আপনার কেয়াম করা উচিত ধীরে সুস্থে কেরাত করতে হবে, ধীরে সুস্থে রুকুতে যেতে হবে, রুকুতে এমন যেন না হয় অনেক ভাইকে দেখা যায় শরীর অসুস্থ না বয়স্ক না, কিন্তু রুকুতে ঝোঁকি ঝোঁকে না, এইভাবে রয়ে যায়। রুকু আপনাকে করতে হবে হাত আপনার একদম তীর এসে যেন আপনার ধনুকে যেমন এটা ফিট থাকে, তীরতে যেমন ধনুকটা ফিট থাকে আপনার রশিটা, অনুরূপ আপনার হাত ফিট থাকবে, হাঁটুতে থাকবে দুই হাত, আর আপনার কোমর থাকবে একদম সোজা, মাথাও সোজা, এমনভাবে থাকতে হবে, দৃষ্টি থাকতে হবে আপনার সিজদার জায়গায়, নামাজেতে সর্বস্থানে আপনাকে সিজদার জায়গায় দেখতে হবে, কেবলমাত্র যখন তাশাহুদ পাঠ করবেন তখন যেখানে
আমুল হেলাবার প্রয়োজন আছে, আপনার দোয়া করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, শাহাদাত আমুল যখন হেলাবেন তখন আপনি সেখানে আর চোখে দেখতে পারেন এর অনুমতি আছে, কিন্তু এছাড়া সিজদার স্থানে তাকিয়ে থাকতে হবে, আপনার গর্দানটা সোজা থাকতে হবে, আপনার পিঠটা সোজা থাকতে হবে, এমন ভাবে সোজা থাকতে হবে যে কোনো পাত্রে যদি পানি ভরে আপনার পিঠেতে রাখা হয় তাহলে সেই পানি না যেন পড়ে। কিন্তু অধিকাংশ মানুষ রুকু করে, নামটা বাস্তবে রুকু করে, সম্পূর্ণ ঝোঁকেই না, তার রুকু কবুল হবেই না, সে হবে নামাজ চোর, শরীর অসুস্থ হয়েছে, আপনার শিরায় টান ধরছে, হাড়ে ব্যথা হচ্ছে, তখন ব্যাপারটা আলাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নাফসের উপরে তার অতিরিক্ত বোঝা চাপিয়ে দিননি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নাফসের উপরে তার সাধ্যের অতীত কিছু চাপিয়ে দেন না, সাধ্যের অতিরিক্ত কিছুই চাপিয়ে দেওয়া হয় না। আপনার শরীর খারাপ হলে আপনি বসে নামাজ পড়তে পারেন, পড়ুন, বসে নামাজ পড়ার ক্ষমতা নেই, আপনি শুয়ে নামাজ পড়ুন, শুয়ে নামাজ পড়ারও ক্ষমতা নেই আপনার, এমন অবস্থা যে শুধু জ্ঞানটুকু আছে, আপনাকে মনে মনে নামাজ পড়তে হবে, ইশারা ইঙ্গিতে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ বাপ নাই। অথচ আজকের মুসলমানের অবস্থা এমন হয়ে গিয়েছে যে নামাজ ছাড়া নিজেদেরকে কিভাবে যে মুসলমান ভাবে আশ্চর্য বোধ হয়, আশ্চর্য বোধ হয়। অথচ সাহাবায়ে কেরামগণও, অনেক সাহাবা কুরবানি করতেন না, অনেক সাহাবা হয়তো কোরআন মানে ওজন কারে রোজা করতেন না, কিছু মনে করতেন না, রোজা তো পরে আদায় করে যাবে, কিন্তু যে ব্যক্তি নামাজ ছেড়ে দিত তাকে কাফের বলে মনে করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কার বলে দিয়েছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন ইমানদার বান্দা আর একজন কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়ার, নামাজ ছেড়ে দেওয়া। অথচ সেই নামাজকে আমরা কিছু মনে করি না, নামাজ হচ্ছে পরিচয় যে আপনি মুসলমান কিংবা কাফির। আপনি মুসলমান যদি হন তাহলে নামাজ করবেন, আর আপনি যদি মুসলমান না হন তাহলে নামাজ ছাড়বেন। এত হাদিস আছে, এত হাদিস আছে নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে, কাফের হওয়ার ব্যাপারে, তা সত্ত্বেও মুসলমানরা শুনেও শুনছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য, জাহান্নামের আগুনে পোড়াবার জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওয়ালা ওদের অন্তর আছে কিন্তু সঠিকভাবে চিন্তা ধারণা করে না, ভালো জিনিসটাকে অন্তরে ধারণ করে না। ওয়ালাহুম আইনুন লা ইয়াবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু ভালো জিনিস তারা শ্রবণ করে না, খারাপ শুনে শুনে, গান শুনে শুনে, বাজনা শুনে শুনে, মিথ্যা কথা শুনে শুনে, আপনার নাটক শুনে শুনে, থিয়েটার শুনে শুনে, এমন হয়ে গেছে ভালো কথা কোরআনের কথা হাদিসের কথা কানে প্রবেশ আর করে না, প্রবেশ করলেও এইদিক দিয়ে প্রবেশ করছে, ওইদিকে বেরিয়ে চলে যাচ্ছে, দুনিয়াবি মায়াতে এত ব্যতিব্যস্ত হয়ে গিয়েছে যে ভালো জিনিসটা অন্তরে ধারণ করার শক্তি নাই। চাচ্ছিক্যময় সৌন্দর্য, ন্যাংটা অশ্লীলতা দেখে দেখে এমন হয়ে গিয়েছে যে কোরআন খুলে ভালো জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানটা পড়বে এই সুমতি পর্যন্ত হয় না, শয়তান তাদেরকে কি করে দেয়, পথভ্রষ্ট করে দেয়, শয়তানি ফিতরাতে তারা আবদ্ধ হয়ে গিয়েছে। উলাইকা কাল আনআম, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা মানুষের খাতায় পড়ে না, তারা কি চতুষ্পদ জন্তুর খাতায় পড়ে, চতুষ্পদ জন্তু তবু উত্তম, একটা কুকুর, কুকুরের স্বভাব হলো তার মালিকের কিন্তু সে খিদমত করে, তার মালিকের সে অবাধ্য করে না, অবাধ্যতা হওয়া করে না, কুকুরের স্বভাব দেখবেন, আপনি দুটো দিন একটা কুকুরকে বিস্কুট দেবেন আপনার পিছনে এলে ঝিলিয়ে হিলিয়ে হিলিয়ে চলবে, আপনার উপরে কোনো ক্ষতি করতে এলে তাকে ছাড়বে না সে, কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তাকে আশরাফুল মাখলুকাত করেছেন, কিন্তু এ কি হচ্ছে, সে একটা কুকুর যে নিজের প্রভুর আনুগত্য করছে কিন্তু মানুষ তার প্রভুর আনুগত্য করছে না, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের শব্দ বলে দিলেন কি, বালহুম আজাল, বর্ণ চতুষ্পদ জন্তুর চাইতে কুকুর শুকর, নোংরা কুকুর নোংরা শুকরের চাইতেও এরা হচ্ছে নিকৃষ্ট, কারা,
যারা চোখ থাকতেও দেখে না, কান তান কান থাকতেও শুনে না, অন্তরে সত্যটাকে ধারণ করে না, তারা চতুষ্পদ জন্তুর নেই, বরং চতুষ্পদ জন্তুর নেই না তাদের থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর মধ্যে কুকুর বিড়াল শুকুর সব পড়ে, তাদের থেকেও যদি নিকৃষ্ট হয় তাহলে এরা কোথাকার লোক? উলায় কাহ বলে গাফিলুন, এরা হচ্ছে গাফিল উদাসীন, শুধু পৃথিবীর মায়ায় পড়ে আছে। তাই নামাজ পড়তে হবে সঠিক সময়ে পড়তে হবে, নামাজ পড়তে হবে সঠিক নিয়ম কানুনে পড়তে হবে, তবে আপনার নামাজ গ্রহণযোগ্য হবে, নচেত হবে না। মন মর্জি নামাজ, ইচ্ছা অনুযায়ী সময় নামাজ, কোনো ওজন নেই কিছু নেই, বাড়িতে বসে বসে নামাজ, এসব নামাজ কবুল হবে না। অতএব মসজিদ, মসজিদগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য তৈরি করা হয়েছে, জামাত জামাত সহকারে ফরজ নামাজ আদায় করার জন্য কেবল মসজিদ। সুন্নাতে মুয়াক্কাদা যেগুলো ঈদের নামাজ সেগুলো তো পড়ার কথা আপনার ঈদগায়, যদি ঈদগাহ না থাকে, যদি বৃষ্টি হয় সেটা ব্যতিক্রম মসজিদ, কিন্তু মসজিদ একমাত্র ফরজ নামাজ আদায় করার জন্য। কিন্তু সেই ফরজ নামাজ আপনি আদায় করেন অতঃপর চলে যান না, বাড়িতে চলে যান, সুন্নত পড়েন, কোনো সমস্যা নাই, কারণ সুন্নত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়তে বলেছেন, কারণ তিনি বলেছেন তোমাদের ঘরগুলোকে কবরস্থান বাড়িও না, তোমাদের বাড়িতেও কিছু নামাজ পড়ো, সুন্নত নামাজ আপনার বাড়িতে পড়া উত্তম। কিন্তু আপনি আদত করে নিয়েছেন সুন্নতের সঙ্গে সঙ্গে ফরজ নামাজকেও পাঁচ ওয়াক্ত আদায় করা, কোনো ওজন যদি না থাকে, বৈধ ওজন না থাকে, আপনার নামাজ বাড়িতে হবেই না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে, যে নামাজ ছুটে গিয়েছে অবহেলার কারণে, যে নামাজ আমরা মসজিদে পড়িনি অবহেলার কারণে বাড়িতে হয়তো পড়েছি, তাড়াহুড়ো করে তার জন্য অবশ্যই গুনাহগার হতে হয়েছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, এবং আগামীতে দোয়া করতে হবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সময়ে জামাত সহকারে নামাজ আদায় করার সুযোগ প্রদান করেন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা ইবাদি আল্লাযী বাদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে ঈমানদারদের জন্য সবচেয়ে উত্তম নমুনা আদর্শ রয়েছে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভিতরে রয়েছে তার নমুনা। যারা ঈমানদার, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রসুলের উপরে ঈমান এনেছে, তাদের উচিত হবে যে তারা যেন প্রতিটা বিষয়ে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, এই প্রচেষ্টা করে। আর খাস করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ আদায় করো সেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছো যেভাবে, সহিহ বুখারী হাদিস নম্বর 631। তো নামাজ আমরা যে শুরু করলাম, আমি যেটা বলছিলাম রফলে না সঠিকভাবে করে না, অতপর হাত বাঁধার যে হাদিসগুলো রয়েছে ইদানিং তারা ছাপছে, কিন্তু আমরা যখন ছোটবেলা হাদিস পড়েছি, মাদ্রাসায় পড়েছি এবং পরবর্তীকালে অনুবাদিত হাদিসও পড়েছি আবু দাউদ গ্রন্থ, সেখানে যেটি যে চুরি করা হাদিস, অর্থাৎ আবু দাউদের 758 এবং 757 নম্বর হাদিস, 758 নম্বর হাদিস তো আছে কিন্তু 759 নাই, 760 নম্বর হাদিস। আর এই হাদিসগুলো ছাপা হয়েছিল কোথা থেকে, হানাফি মাজহাবের ভারতবর্ষের সবচাইতে বড় যে মাদ্রাসা দেওবন্দ থেকে ছাপা হয়েছে, সেখানে তারা বুকে হাত বাঁধা হাদিস উড়িয়ে দিয়েছে। নাবির নিজে হাত বাঁধার হাদিস রয়েছে, নাবির উপরে হাত বাঁধার হাদিস রয়েছে, দুটোই হাদিস বর্ণিত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে। অতঃপর যে বুকে হাত বাঁধার হাদিস 759 নম্বরে আবু দাউদ ইমাম আবু দাউদ এনেছে, সেটাকে তারা সম্পূর্ণ ক্যান্সেল করে দিয়েছে। অথচ তারা জানে না যে এটা হচ্ছে মুরসাল হাদিস, মুরসাল হাদিসের উপরে আমল করা যায় না, কিন্তু যদি সেই মুরসাল হাদিস কোনো একটা হাদিস দ্বারা শক্তিশালী হয় তার উপরে আমল করা যায়। যেমন সহিহ বুখারীতে হাদিস রয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে আমাদেরকে নির্দেশ দেওয়া হতো আমরা যেন বাম হাতের উপরে, বাম হাতে জেরা শব্দ এসেছে জেরার উপরে, বাম জেরার উপরে ডান জেরাটা রাখি, অর্থাৎ জেরা বলা হয় আরবিতে আপনার এই আঙুলের ডগা থেকে নিয়ে একদম কোণ পর্যন্ত সম্পূর্ণ হলো জেরা, গজ হাত, এই বাম হাতের, বাম গজ হাতের উপরে ডান গজ হাতটা যদি রাখা হয়
তাহলে আপনি নামাজেতে আপনাকে দাঁড়াতে হবে, আপনি অসুস্থ না, আপনার হাড়ে ব্যথা নেই, আপনার পিঠ কুঁজো না, আপনাকে সোজা দাঁড়াতে হবে, একদম সোজা। আর সোজা দাঁড়িয়ে যদি গজ হাতের উপরে গজ হাত রাখেন, সেটা নামে নিচে যাবে না, নামে উপরেও আসবে না, বরং দেখবেন অটোমেটিক সেটা বুকেতে চলে এসছে। তাহলে মুরসাল হাদিসটা সাপোর্ট করছে হাদিসকে। দ্বিতীয় হচ্ছে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ ইবনে খুযাইমাতে রয়েছে, ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু সপ্তম হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পর তার সাথী সঙ্গীদের নিয়ে তিনি বললেন, আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যাব, তার আমলকেও আমি অনুসরণ করব, তিনি কিভাবে নামাজ পড়েন, কিভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করেন। তো তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে গিয়েছিলেন। তিনি বলছেন, আমি অর্ধেক রাত্রে উঠলাম এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি নামাজ আদায় করছেন, তার বাম হাতের উপরে ডান হাতটাকে বেঁধে সেটা চেয়ারের উপরে স্থাপন করলেন। তার পরিষ্কার হাদিস আর বুখারী সেই হাদিসের সঙ্গে মিলে গেল, যেখানে জেরার উপরে জেরা রাখতে বলা হয়েছে। অতঃপর আপনাকে রুকুতে যেতে হবে, কখন? আপনি যখন নামাজের তাকবীরে তাহরিমা দিয়ে প্রবেশ করবেন, দোয়া ইস্তিফতা পাঠ করতে হবে। দোয়া ইস্তিফতা বড় রয়েছে, আল্লাহুম্মা বাইদ বাইনি অবাইনা খাতা অবাইনা খাতা ইয়া, তারপরে আপনার দোয়া ইস্তিফতা ছোট রয়েছে, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকে যেটা রয়েছে। তারপরে আপনি নফল নামাজ পড়ছেন, একদম ছোট, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরা ওয়া আসিল, আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পড়েন। আপনি একটা সূরা পড়লেন বা কোরআনের বড় সূরা হোক আয়াত হোক আপনি পাঠ করলেন, অতঃপর আপনাকে তাকবীর দিয়ে রুকুতে যেতে হবে, রুকু করতে হবে সোজা, যেটা আমি বললাম সোজা হয়ে থাকতে হবে, পিঠটা সোজা থাকতে হবে, এই রকম করে রুকু হবে না, এরকম করলে হবে না, আপনাকে সম্পূর্ণ সোজা হতে হবে। রুকুতে আপনি তাকবীর পাঠ করবেন, কমপক্ষে একবার পাঠ করলেও রুকু কবুল হবে, কিন্তু আল্লাহ রসুল সাল্লামের যে হাদিসটা বর্ণিত রয়েছে যে তিনি ইবনে মাজা হাদিস নম্বর 888, ইবনে মাজাতে হাদিস নম্বর 888, আল্লাহ রসুল সাল্লাম তিনবার বলতেন রুকুতে সুবহান রব্বিয়াল আজিম, সিজদাতে গিয়ে বলতেন সুবহান রব্বিয়াল আলা, তিনবার করে বলতেন। তো কমপক্ষে তিনবার করে অবশ্যই বলতে হবে। অতঃপর আপনি উঠছেন তুমি আল্লাহ লিমান হামিদা, তখনও আপনার দুই হাত কাঁধ পর্যন্ত উঠবে, আর রসুলের জন্য সঠিকভাবে হতে হবে, স্যারেন্ডার হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে। অতপর আপনি কি করছেন, দোয়া পড়ছেন রব্বানা ওয়ালাকাল হামদ, কিংবা বিস্তারিত যেটা দোয়া রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তৈয়িবান মুবারাকান ফি, তারপরে আপনি সোজা হয়ে পড়তে হবে, এই ঝোঁকা ঝোঁকা অবস্থায় না। অনেকে দেখা যায় ইমাম রুকু থেকে উঠেছে, ইমাম দাঁড়িয়েছে সোজা হবে, কিন্তু মুক্তাদি তাড়াহুড়ো করছে কখন রুকুতে যাবো, মানে কখন সিজদাতে যাবো, মুক্তাদি তাড়াহুড়ো করছে, যার কারণে ইমাম চলে যাওয়ার পরে আপনাকে যেতে হবে। সাহাবে কেরাম বলছেন, আমরা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পিছনে নামাজ পড়তাম, যতক্ষণ পর্যন্ত না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিজদার জন্য দুই হাত ঠেকিয়ে না দিত জমিনে, ততক্ষণ আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতাম, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও বলেছেন যে ইমামের আগে যদি মুক্তাদি কিছু করে, যে মুক্তাদি ইমামের আগে সিজদার থেকে মাথা তোলে, তার এটা ভয় করা উচিত যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারা গাধারে নেই করে দেবে। তাহলে ইমাম করা হয়েছে অনুসরণ করার জন্য, তো সিজদাতে যেতে হবে তাকবীর দিয়ে, অতঃপর সিজদাতে কমপক্ষে তিনবার আপনি বললেন সুবহান রব্বিয়াল আলা, অতঃপর তাকবীর দিয়ে সিজদা থেকে ওঠা হচ্ছে রব্বিগফিরলি রব্বিগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, হে রব আমাকে ক্ষমা করো, কিংবা আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি দোয়া পড়লেন, অতঃপর দ্বিতীয় সিজদায় গেলেন, অতঃপর দ্বিতীয় সিজদা থেকে যখন মাথায় তুললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাতে হাদিস রয়েছে, বুখারীতে হাদিস রয়েছে, নাসাইতে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাত থেকে বা তৃতীয় রাকাত থেকে উঠে দুটো সিজদা থেকে উঠে সামান্যক্ষণ না বসে উঠতেন না, আর যখন উঠতেন তখন দুই হাতের ভর, দুই হাতে জমিনে ভর দিতেন, তো অতঃপর উঠতেন। তো এইভাবে আপনাকে নামাজ আদায় করতে হবে। যদি চার রাকাত নামাজ হয় বা তিন রাকাত নামাজ হয়, যেখানে দুটি তাশাহুদ, সেখানে আপনাকে প্রথমে তাশাহুদ পাঠ করতে হবে। এখানে একটা মাসলা, প্রথম তাশাহুদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তাশাহুদে কি করতেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, যে দোয়াটা রয়েছে আত-তাহিয়াতু পাঠ করতেন, অতঃপর তিনি তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতেন। এটা হচ্ছে আগের হাদিস, ইন্না আল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা,
এই আয়াত যখন অবতীর্ণ হলো, এই আয়াত অবতীর্ণ হওয়ার পর সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেলেন। তারা বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে সালাম প্রেরণ করার, দরুদ প্রেরণ করার নির্দেশ দিয়েছেন, আমরা আপনার উপরে কিভাবে সালাম প্রেরণ করব, কিভাবে দরুদ প্রেরণ করব? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিলেন দরুদ ইব্রাহিম। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও প্রথম তাশাহুদে আত্তাহিয়াতের পরে দরুদ ইব্রাহিম পড়তে, এর প্রমাণ রয়েছে নাসাই, নাসাইতে হাদিস রয়েছে, যেখানে বিতরের নামাজের অধ্যায়, সেই বিতরের নামাজের অধ্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিতরের নামাজ পড়তেন এক রাকাত, কোনো সময় তিন রাকাত, কোনো সময় পাঁচ রাকাত, কোনো সময় সাত রাকাত, কোনো সময় নয় রাকাত। তো পাঁচ রাকাত বিতর পর্যন্ত বসার কোনো বালা নেই, কোনো আপনার বৈঠক নেই। শেষ শেষ রাকাতে তিন রাকাত বিতর পড়বেন, শেষ রাকাতে আপনার বৈঠক, পাঁচ রাকাত বিতর পড়বেন, শেষ রাকাতে আপনার বৈঠক, কিন্তু সাত রাকাত বিতর পড়লে আপনি ছয় রাকাতে বসে আবার উঠে এক রাকাত পড়ে তারপরে আপনি শেষ তাশাহুদ করবেন। নয় রাকাত বিতর যখন পড়তেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাসাইতে পরিষ্কার হাদিস, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা কি করলেন, নয় রাকাত বিতর পড়ছিলেন, নয় রাকাত বিতর পড়তে পড়তে তিনি মানে অষ্টম রাকাতে বসলেন, বসে আত্তাহিয়াত পড়লেন, অতঃপর দরুদ ইব্রাহিম পড়লেন, অতঃপর অন্যান্য দোয়াও পড়লেন, তারপরে দাঁড়ালেন, তারপরে এক রাকাত পূর্ণ করার করলেন, সেই শেষ রাকাতে আত্তাহিয়াত পড়লেন, দরুদ ইব্রাহিম পড়লেন এবং অন্যান্য দোয়া পড়ে তারপরে সালাম ফিরলেন। তো অনেকে বলবে এটা আমরা নতুন শুনলাম, একটা কথা মনে রাখবেন, ইসলামে নতুন কিছু না, হয়তো আমাদের জানা নেই, হাদিসে যদি থাকে সেটা নতুন না, সেই হাদিস হয়তো আমাদের জানা নেই, সেই মাসলা হয়তো আমাদের জানা নেই, কিন্তু যখন জেনে যাওয়া যাবে তার উপরে আমল করতে হবে। তো এই হাদিসটাকে কেন্দ্র করে বর্তমানে যারা মহাদেশের গ্রামগুলো আছেন তারাও মেনে নিয়েছেন যে হ্যাঁ, প্রথম তাশাহুদে বসেও আত্তাহিয়াত ছাড়াও দরুদ ইব্রাহিম পড়া যায়, কেউ যদি দরুদ ইব্রাহিম পড়ে তাহলে উত্তম। তো নামাজ আমাদের পড়তে হবে সঠিক নিয়মে। তো প্রথম তাশাহুদের পরে আপনি উঠলেন, চার রাকাত নামাজ বিশিষ্ট নামাজে আপনার প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা এবং অন্য কিরাত করবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এর পেছনে সাহাবায়ে কেরাম করে নামাজ পড়তে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে জোহর এবং আসরের কিরাত করতে কিনা, তারা বললো হ্যাঁ আমরা কিরাত করতাম। অর্থাৎ জোহর এবং আসরের নামাজে তো চিল্লে কিরাত কিরাত হয় না, উচ্চস্বরে কিরাত হয় না, তখন ইমামের পেছনে মুক্তাদিরা সূরা ফাতিহাও পড়বে এবং অন্য সূরাও পড়বে প্রথম দুই রাকাতে। আর যখন জেহরি কিরাত হবে, উচ্চস্বরে কিরাত হবে, তখন ইমামের পেছনে কেবলমাত্র সূরা ফাতিহা পড়বে, অন্য কিরাত পড়বে না, ওইগুলোকে অনুসরণ করতে হবে। অনেককে দেখা যায় জোহর এবং আসরের নামাজ পড়ছে, ইমামের পেছনে পড়ছে, তারা সূরা ফাতিহা পড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, এটা সাহাবাদের আমল না। বড় সাহাবায়ে কেরামদের আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেছনে তারা জোহর এবং আসরের নামাজেও কিরাত করতেন। তো কিরাত করতে হবে। তো দোয়াগুলো তো আমরা জানি না অধিকাংশ, দোয়াগুলো শিখতে হবে, দোয়ার অর্থগুলো জানতে হবে, তবে কিন্তু নামাজ গ্রহণযোগ্য হবে। আপনি জানেন না, আপনি পড়ছেন, পড়ার সঙ্গে সঙ্গে শেখার চেষ্টা করতে হবে, যদি মনে করেন যেমন জানি তেমন পড়বো আর শেখার প্রয়োজন নাই, আপনার নামাজ তখন কবুল হবে না। কিন্তু না জানে আপনি পড়ছেন, পড়তে পড়তে আপনি শিখছেন, আপনি জানেন না আপনার কবুল হয়ে যাবে, কারণ আপনি চেষ্টা করছেন, শেখার চেষ্টা করছেন। তো অনেকে এখনো লজ্জা করে, এখনো লজ্জা করে, বয়স হয়ে গিয়েছে, নামাজের দোয়া জানে না, নামাজের জিকির জানে না, আত্তাহিয়াত জানে না, দরুদ ইব্রাহিম জানে না, সিজদার জিকির সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, রুকুর জিকির সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, উচ্চারণ কিভাবে হবে সেই প্রচেষ্টাও করে না, আয়ন এবং আলিফের মধ্যে পার্থক্য না করতে জানলে পরে আপনার সিজদার জিকির আপনার রুকুর জিকির কবুল হবে বলে তো মনে হয় না। আপনি জানেন না, আপনাকে প্রচেষ্টা করতে হবে, আপনি ইবাদত করবেন, আপনার ইবাদত কবুল হবে, কিন্তু একদম জানেন না আর জানার প্রচেষ্টাও করবেন না, আপনার গ্রহণযোগ্য হবে না। অতএব নামাজ আদায় করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে, যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবায়ে কেরাম দেখেছেন নামাজ আদায় করতে, তারা বর্ণনা করেছেন, সেগুলো সেই হাদিস দ্বারা যেগুলো আমরা পাচ্ছি সেগুলোকে গ্রহণ করতে হবে, তার উপরে আমল করতে হবে। আর ওয়াক্তের দিকে খেয়াল রাখতে হবে, ওয়াক্ত ছাড়া কিন্তু নামাজ আদায় করলে হবে না। তবে এশার নামাজ জমা সহকারে তো অবশ্যই আপনাকে আদায় করতে হবে, এবারে আপনার কোনো কাজের ব্যতীত হয়তো ছেড়ে গেল, আপনার ওজন রয়েছে, আপনি
নামাজের সময় বাড়িতে নাই, রাস্তাঘাটে আছেন, আপনি বাড়িতে এলেন, এশার নামাজ একটু দেরি করে পড়তে পারেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন কি করলেন, তিনি কি করলেন, এশার নামাজে আসছেন না, অনেকে ঘুমিয়ে পড়লো, অনেকে ঘুমিয়ে পড়লো মসজিদে এসে, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এশার নামাজে অনেক রাত করে বেরোলেন। তারপর তিনি বলছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর হবে বলে মনে না করতাম, তাহলে এশার নামাজটাকে একটু ভারী রাত করে পড়ার হুকুম দিতাম, আর প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করার হুকুম দিতাম। কিন্তু কষ্টকর হবে, সবাই পারবে না এশার নামাজ একটু রাত করে পড়তে, সবাই পারবে না প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করতে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ দেননি, কিন্তু তিনি আশা করেছেন। অতএব জমাত যখন হবে তখন আপনাকে নামাজ আদায় করতে হবে, জমাত সহকারে আপনার কানে আজান গেলে পরে। কিন্তু আপনার যদি কোনো কাজ ছেড়ে যায়, আপনার হয়তো পোষ্য পায়খানা ব্রেক পেয়েছে, আপনার হয়তো খাদ্য সম্মুখে এসে গেছে, বা আপনি হয়তো সফরে আছেন, বাড়িতে ফেরেননি, রাস্তাঘাটে আছেন, তখন আপনাকে চেষ্টা করতে হবে নামাজটা আপনি একটু দেরি করে পড়েন। তো সঠিক নিয়মগুলো জানতে হবে, আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সমস্ত কিছু কোরআন এবং হাদিস জানার পরে সেগুলোকে মানার এবং তার উপরে আমল করার সমর্থ প্রদান করেন। আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين দুটো নামাজের ওয়াক্ত পরিবর্তন করা হচ্ছে। আজ থেকে আসরের আজান হবে 3:35 এবং জামাত হবে 3:50, আর এশার আজান হবে 7:30, জামাত হবে 8:15 ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান।